অনেকেরই স্বপ্ন যে ইউরোপে যাবেন, ফ্যামিলির সাথে একসাথে সেটেলমেন্টে যাবেন, তাদের জন্য ফিনল্যান্ড আলটিমেট একটা ভালো ডেস্টিনেশন হতে পারে। অনেকেই কোশ্চেন করেন যে আসলে ব্যাচেলর স্টুডেন্টরা কি আসলে স্পাউস শো আসলে ফিনল্যান্ডে যেতে পারবেন কিনা। এটার উত্তর হচ্ছে যে হ্যাঁ, আপনার স্পাউস শো আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আসসালামু আলাইকুম, মেহেদি হাসান দক্ষিণ কোরিয়া থেকে। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকের পুরো সময় জুড়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো ফিনল্যান্ড নিয়ে। ফিনল্যান্ডের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, যারা ফিনল্যান্ড অ্যাপ্লিকেশন করতে চান সেপ্টেম্বর ইনটেকের জন্য, আপনারা চাইলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের সাথে যোগাযোগ করুন, কিংবা আপনি চাইলে নিজেও ফিনল্যান্ডে অ্যাপ্লাই করতে পারেন। ফিনল্যান্ডে আপনার জানুয়ারি 3 তারিখ থেকে জানুয়ারি 17 তারিখ পর্যন্ত জয়েন্ট অ্যাপ্লিকেশন চলবে। আপনি চাইলে এই অপরচুনিটিটাকে আপনার গ্র্যাব করতে পারেন, কারণ ফিনল্যান্ডের হচ্ছে এটাই সবচেয়ে বড় ইনটেক। প্রচুর পরিমাণ স্টুডেন্ট তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে নেবে। তো আমি আশা করছি আপনারা এই সুন্দর সুযোগটাকে আপনারা কাজে লাগাবেন। আর হচ্ছে এই জয়েন্ট অ্যাপ্লিকেশানে আপনি চাইলে 6টা ইউনিভার্সিটিতে একসাথে অ্যাপ্লাই করতে পারেন, কিংবা 1টা ইউনিভার্সিটি 6টা সাবজেক্টে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। আর অ্যাপ্লিকেশনের জন্য খুব বেশি কিছু দরকার পড়বে না, সে শুধুমাত্র আপনার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টটা লাগবে, সে সাথে আপনার পাসপোর্টের যে স্ক্যান কপি এবং আপনার আইএলসের স্ক্যান কপি, বা আইএলসের পরিবর্তে কারো যদি টোফেল কিংবা পিটি বা যদি আপনার স্যাট থেকে থাকে সেক্ষেত্রে আপনি ডিরেক্টলি আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর অ্যাপ্লিকেশন করতে এর সাথে মোটিভেশনাল লেটার এবং আপনার সিভিটা অবশ্যই অ্যাড করে দেবেন। আর ফিনল্যান্ডে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ফিনল্যান্ডে অ্যাপ্লিকেশন করতে কোনো রকমের ব্যাংকের স্টেটমেন্ট, কোনো রকমের DHL এবং কোনো রকমের আপনার হচ্ছে ডকুমেন্ট অ্যাটেস্টেশনের প্রয়োজন পড়ে না। জাস্ট আপনি দোকান থেকে ডকুমেন্টগুলো স্ক্যান করে আপনি অ্যাপ্লিকেশন করবেন, দেন আপনার ফার্দার প্রসেসটা আপনি কন্টিনিউ করতে পারবেন। জয়েন্ট অ্যাপ্লিকেশানে আপনারা চাইলে ব্যাচেলর এবং মাস্টার্স অ্যাপ্লিকেশন করতে পারবেন। আইএলসের মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে ব্যাচেলর জন্য 6, মাস্টার্সের জন্য 6.5। তবে আমি সবসময় প্রেফার করি আইএলসের স্কোরটা একটু ভালো থাকাটা জরুরি, কারণ হচ্ছে আপনার কম্পিটিশন অনেক বেশি বেড়েছে। সেক্ষেত্রে আপনার আইএলসের স্কোরটা যদি ব্যাচেলর ক্ষেত্রে 6.5, মাস্টার্সে যদি 7 থাকে, সেক্ষেত্রে আপনার অ্যাকসেপ্টেন্স রেট এবং ভিসার রেটটা অনেক বেশি সিকিউর জন্য থাকবে ইনশাল্লাহ। অ্যাপ্লিকেশনের পরে তারপর আসতেছে যে সিলেকশন প্রসিডিউরটা। আপনার ব্যাচেলর ক্ষেত্রে অবশ্যই আপনাকে এন্ট্রান্স এক্সামে বসতে হবে, আর মাস্টার্সের ক্ষেত্রে এন্ট্রান্স এক্সাম হবে না। মাস্টার্সে আপনার ওভারঅল ডকুমেন্টসের উপর ডিপেন্ড করে আপনার সিলেকশন প্রসিডিউরটা হবে। কিছু ইউনিভার্সিটিতে রিটার্ন এক্সাম নেই, কিছু ইউনিভার্সিটিতে আপনার ইন্টারভিউ হয়, কিছু ইউনিভার্সিটিতে প্রি অ্যাসাইনমেন্ট, কিছু ইউনিভার্সিটিতে রেকর্ডেড ভিডিও, এরকম টাইপের বিভিন্ন রকমের সিলেকশন প্রসিডিউর ঠিক থাকে। এটা আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন কিংবা যে সাবজেক্ট অ্যাপ্লাই করছেন ওখানে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখনই আপনি দেখতে পারবেন যে আপনাকে ফার্দার কোন স্টেপটা আপনাকে ফলো করতে হবে। এখন মূল কথা আসি, কেন আসলে আপনি ফিনল্যান্ডটাকে আপনার আলটিমেট ডেস্টিনেশন হিসেবে আপনি চুজ করবেন। কারণ হচ্ছে ফিনল্যান্ড হচ্ছে পৃথিবীর অন্যতম সুখী দেশগুলোর মধ্যে একটি। কী স্বপ্ন যে ইউরোপে যাবেন, ফ্যামিলির সাথে একসাথে সেটেলমেন্টে যাবেন, তাদের জন্য ফিনল্যান্ড আলটিমেট একটা ভালো ডেস্টিনেশন হতে পারে। অনেকেই কোশ্চেন করেন যে আসলে ব্যাচেলর স্টুডেন্টরা কি আসলে স্পাউস শো আসলে ফিনল্যান্ডে যেতে পারবেন কিনা। এটার উত্তর হচ্ছে যে হ্যাঁ, আপনার স্পাউস শো আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি নিজে স্টুডেন্ট বা আপনার যে ওয়াইফ কিংবা হাজব্যান্ড যদি থেকে থাকে, তিনি হচ্ছে স্পাউস ভিসাতে আপনার বেবি সাথে আপনার একসাথে ফ্লাই করতে পারবেন। তো সবগুলো সুযোগ সুবিধা আপনারা ফিনল্যান্ডে একই সাথে পেয়ে যাবেন। আর তাছাড়া ফিনল্যান্ডের পিয়ার সুযোগ সুবিধা অনেক, সুবিধাটা অনেক বেশি ইজি, কিংবা ফিনল্যান্ডে আপনার ইনকাম অপরচুনিটি বা অন্যান্য আনুষঙ্গিক যে সুযোগ সুবিধাগুলো আছে, যেগুলো আমরা অ্যাজ এ স্টুডেন্ট কারেন্ট এবং ফিউচারের জন্য চাই, সেগুলোতে আপনার ফিনল্যান্ড অনেকটা এগিয়ে থাকবে। আর ফিনল্যান্ডের এই অ্যাপ্লিকেশনটা জানুয়ারি 3 তারিখ থেকে জানুয়ারি 17 তারিখ পর্যন্ত চলতে থাকবে। আপনারা চাইলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের সাথে আমাদের কনসালটেন্সি ম্যাম ব্রাদার্স ইন্টারন্যাশনালে যোগাযোগ করতে পারেন। আশা করছি আপনার যাত্রাটা অনেক বেশি সুন্দর হবে এবং সহজ হবে। আর ফিনল্যান্ডে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্টের অ্যামাউন্টটা খুব একটা বেশি না, আপনার হচ্ছে 8 থেকে 15 লাখ টাকার ভিতরে ব্যাংক স্টেটমেন্টে দেখাতে হয়। এখানে ম্যাচুরিটি তেমন কোনো বাধ্যবাধকতা নাই, জাস্ট স্পন্সরে কিছু ডিটেলস ইনফরমেশন দিলেই হয়ে যাবে। আপনাদের যাত্রা অনেক বেশি সুন্দর, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি সম্পূর্ণ স্পন্সর করেছে ব্রাদার্স ইন্টারন্যাশনাল। ব্রাদার্স ইন্টারন্যাশনাল মূলত এমন একটি কনসালটেন্সি ফার্ম যারা দক্ষিণ কোরিয়া, ফিনল্যান্ড এবং ইউরোপের কিছু দেশ নিয়ে কাজ করছে। সেই ক্ষেত্রে আপনি চাইলে ব্রাদার্স ইন্টারন্যাশনালের সাথে যোগাযোগ করতে পারেন। ব্রাদার্স ইন্টারন্যাশনাল আপনাকে A to Z সকল সহায়তা প্রদান করবে। আপনার ভিসা সংক্রান্ত কোনো জটিলতা, আপনার ইউনিভার্সিটি চুজ কিংবা ডকুমেন্ট কিভাবে রেডি করবেন বা ব্যাংক কিভাবে রেডি করবেন, তারা আপনাকে প্রপার একটা গাইডলাইন দিয়ে দিবে। সো আর দেরি না করে ব্রাদার্স ইন্টারন্যাশনালের সাথে যোগাযোগ করুন। সুন্দর হোক আপনার ভবিষ্যৎ।